হলি আর্টিজানে দুঃসহ ঘটনার পরপরই জানা যায় মেধাবী আর ধনাঢ্য পরিবারের সন্তানদের জঙ্গি তৎপরতায় জড়িয়ে যাবার অনেক গল্প। এমনই একজন কামরুসসালাম সোহান, জিহাদ করতে দেশ ছেড়ে সিরিয়া গিয়ে স্বপ্নভঙ্গ হয় তার। নিজের ভুল বুঝতে পেরে পালিয়ে আসেন সেখান থেকে। এখন কাশিমপুর কারাগারই সোহানের ঠিকানা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যারা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হচ্ছেন তাদের নিরুৎসাহিত করতে সোহানের অভিজ্ঞতাকে কাজে লাগানো যেতে পারে। শামিম সুলতানা রিপোর্ট। ইরাক আর সিরিয়া জুড়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে আইএসের ধ্বংসযজ্ঞ চলছে বেশ কয়েক বছর ধরেই। এর মধ্যে এর ভয়াল গ্রাস ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে, বাদ যায়নি বাংলাদেশও। এর ভয়ানক উদাহরণ হলি আর্টিজান বেকারিতে হামলা। এরপর থেকেই জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়াদের লম্বা তালিকা প্রকাশ করে আইন শৃঙ্খলা বাহিনী, যাদের অনেকে দেশেই জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়েছেন, অনেকেই পাড়ি জমিয়েছেন সিরিয়ার উদ্দেশ্যে। এমনই একজন কামরুসসালাম সোহান। ডেস্কুর এই প্রকৌশলী ছোটবেলা থেকেই ছিলেন বেশ মেধাবী। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে পাশ করার পর ভর্তি হন গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে। বাবা মার মৃত্যুর পর 2013 সাল থেকে একাকী সময় কাটাতে ঝুঁকে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক্স ক্যাডেট ইসলামিক লার্নিং ফোরামের মাধ্যমে যোগাযোগ হয় আমিনুল বেগ, সাইফুল্লাহ ওজাকি সহ বড় মাপের জঙ্গিদের সাথে, যারা আইএসের হয়ে কাজ করত। তাদের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে পাড়ি জমান সিরিয়ায়। এত বড় চাকরি, বাবা মা নেই, ওর নিজকে ভারসাম্য রাখতে পারেনি। বিভিন্ন নেটে জোরে করে মনে করো তো সফট মাইন্ডে জড়ায় গেছে। তবে এক বছরের মাথা সে জড়ায় পড়ছে, কিন্তু আমরা কেউ জানতাম না, জানলে কে কাজটা করতে দিই। সেখানে গিয়ে নিরপরাধ মানুষকে পুড়িয়ে মারা, জবাই করা, নারীদের যৌনদাসী হিসেবে কাজ করানো, এমনকি মুসলিম হয়ে মুসলিমদের মারার দৃশ্য দেখে জিহাদের মুহ কাটে সোহানের। চেষ্টা করেন দেশে ফিরে আসার, পালাবার। পরে 2015 সালের 15 মে তিনি দেশে ফিরেন, যোগ দেন কর্মস্থলে, কিন্তু শেষ রক্ষা হয় না, আটক হন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। খালা, আমি ভুল একটা পথে গেছি, ওরা মিথ্যা ইসলাম বলে, ওইখানে শুধু মারামারি কাটাকাটি রাহাজানি ছাড়া কিছুই না। ওরা ওরা বলছে আমাকে সাহায্য করো, তুমি তো আমার মুসলমান ভাই, আমরা অন্ধকার জগতে আছি। ও খুব সফট ম্যান্ডে, ও বুঝতেই পারেনি যে আসলে সে কোথায় জড়ায় পড়ছে। ও আসলে পৃথিবীতে কারো ক্ষতি করেনি, ক্ষতিটা সে নিজেরটাই নিজে করছে। এভাবে নিজের ভুল স্বীকার করে ফিরে আসা ব্যক্তিদের জঙ্গিবাদে নিরুৎসাহিত করতে ব্যবহারের উপর জোর দেন অপরাধ বিশেষজ্ঞরা। কখন তারা ভুল বুঝেছে, কেন এই পথ ভালো নয়, এগুলো কিন্তু তাদের মুখ দিয়ে যদি বলানো হয়, মিডিয়ায় প্রচার করা হয়, তাহলে এটা একটা এফেক্ট ওদের উপরে পড়বে যারা এখনও চিন্তা করছে যে এই পথে যাওয়ার। বলেন, সংশোধন কেন্দ্রে পাঠানোর ব্যবস্থাও করা যেতে পারে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।